वेलकाम बैक फ्रेंड्स, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর। রাজ্যে একটানা বৃষ্টি এবং জলাধার থেকে ছাড়া জলে প্লাবিত হলো গ্রামের পর গ্রাম, তলিয়ে গেল বহু ঘর বাড়ি, প্রচুর ক্ষয়ক্ষতি, চলছে উদ্ধার কাজ। তো বন্ধুগণ, রাজ্যের কোন জেলায় কোন কোন এলাকায় বন্যায় তলিয়ে গেল, কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন রয়েছে, কোন জলাধার থেকে জল ছাড়া হয়েছে, বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওকে মোটেও স্কিপ করে দেখবেন না, না হলে আপনি অনেক কিছু মিস করবেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আরেকটা লাইক করতে ভুলবেন না। গত কয়েকদিনের ক্রমাগত বৃষ্টি এবং বিভিন্ন জলাধার থেকে ছাড়া জলে প্লাবিত হলো মুর্শিদাবাদের ভরতপুর, বড়োয়া এবং খড়গ্রাম বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা। বৃষ্টির পরিমাণ যদি আরও বাড়ে এবং জলাধারগুলি থেকে যদি জল ছাড়ার পরিমাণ না কমানো হয়, তাহলে মুর্শিদাবাদ জেলাতে বন্যার পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। প্রশাসন সূত্রে জানা গেছে, তিলপাড়া জলাধার থেকে ছাড়া জলে কুয়ে নদীতে জল বেড়ে মুর্শিদাবাদের বড়োয়া বিধানসভার একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বড়োয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা বলেন, প্রতিবছর কুয়ে নদীর জলে বড়োয়া বিধানসভার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এবছর অতিরিক্ত বৃষ্টিপাত এবং তার সাথে তিলপাড়া জলাধার থেকে ছাড়া জলে বড়োয়া বিধানসভার প্রায় 10-12 গ্রাম এই মুহূর্তে প্লাবিত হয়েছে। তিনি আরও বলেন, প্লাবিত গ্রামগুলির মধ্যে সুন্দরপুর, কয়থা, জাউহারি, পাঁচপুথি, বৈদ্যনাথপুর, গড্ডা, গোদা, ফুলিয়া, চাঁদপুর গ্রামগুলির অবস্থা সবথেকে খারাপ। বড়োয়ার বিধায়ক বলেন, এই মুহূর্তে তার বিধানসভা এলাকার প্রায় 3-4 হাজার হেক্টর চাষের জমি জলমগ্ন হয়ে রয়েছে। অন্যদিকে তিলপাড়া জলাধার থেকে ছাড়া জলে ময়ূরা ভরতপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জানান, এই মুহূর্তে জজান, গুজুরিয়া, তালগ্রাম এবং ভরতপুর সহ বেশ কিছু গ্রাম পঞ্চায়েত এলাকার নিচু অংশে জল জমে রয়েছে। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টি এবং জলাধার থেকে ছাড়া জলে কয়েকশো বিঘা চাষের জমিও এই মুহূর্তে জলের তলায়। দুর্গতদের পাশে দাঁড়াতে এই মুহূর্তে তৃণমূলের তরফ থেকে গ্রামবাসীদের মধ্যে ত্রিপল এবং খাবার বিতরণ করা হচ্ছে বলে জানান। অন্যদিকে তারকা নদীতে জল বেড়ে প্লাবিত হয়েছে খড়গ্রাম বিধানসভার বিস্তীর্ণ এলাকা। খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মাজিদ বলেন, পারুলিয়া গ্রাম পঞ্চায়েতের পলাশি এবং গোপীনাথপুরের মাঝে একটি বাঁধ ভেঙে পলাশি গ্রামের বিস্তীর্ণ অংশ প্লাবিত হয়েছে। ওই গ্রামে প্রায় 800 বিঘা জমিতে সবজি ও তুঁত চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।